দামে এবং খুব সহজে পেয়ে যাবেন। এই যে জমিপুর ব্রিজের পাশেই একটি দোকান, যেটা সাইদাপুর যেতে ডান দিকে পড়বে। এখানে আপনারা বিভিন্ন জাতের গিরিবাজ, তারপরে ম্যাড্রাস, রক্ষা, বিভিন্ন টাইপের যে পায়রার জাতগুলি হয় সব জাতের পায়রা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই বাজারগুলি আপনার রাস্তার পাশে প্রায় রাস্তার ধারেই আপনার স্টল করা থাকে, সেই পায়রাগুলি ঘুরানো থাকে। পায়রার কোয়ালিটি আপনাকে ঠিকঠাক দেখে এবং পায়রা আছে কিনা সব আপনাকে যাচাই করে তারপরে পায়রাগুলো নিতে হবে। কেন কি হাটের পায়রা, হাটের পায়রা, এইসব পায়রাগুলিতে কী বলুন তো বিভিন্ন টাইপের অসুখ, তারপরে রোগ জীবাণু যুক্ত থাকে। এর ফলে আপনাদের সুস্থ এবং সবল পায়রা এবং খুব ভালো জাতের পায়রা আপনাদের বিচার করে নিতে হবে। এরপরে সামনের দিকে যেতে এটা আপনার সাইদাপুর বাজারের প্রথমে কি করবে একটি পায়রা এছাড়াও একটা আপনারা চাইলেই দেখতে পারেন, ইউটিউবে ছাড়বো ভালো করে, ইউটিউবে ছাড়বো ভালো করে। আর এখানকার বেশিরভাগ লোকের পায়রা গ্রামে, সেখানে বেশিরভাগ গ্রামে বাড়িতে পায়রার পোষার একটা জিনিস দেখতে পাচ্ছেন। এখানে এরপরে সামনে দিকে আমরা এগিয়ে যাবো। Thank you.
এসব নর গেল না পুকুরে আছে ফুলা যাচ্ছে আর আমার ভালো করে ছবিটা তুলি নালে বুঝতে পারা গেল না গোলা আছে আর ভিতরে যে বেশি লাফাই ছিল ফুরফুর করছিল একটু ছিল মালটা গোলা আছে মোবাইলটা ঢুকে আছে কমেন্ট করে আরো ভালো ভালো আপনাদের সামনে হাজির হব তিনটার উপরে নর বসে আছে তিনটাই হ্যাঁ উপরে যে এটা তো আসলে ওটা নর আবার ওই মালটা ওই যে লুম উঠে গেছে ঝগড়া করে হ্যাঁ ওটাও একদম হেভি মাল মালটা 200 টাকা দাম বিলেছে দিনই 200 টাকা মাল হয়